বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একটা জায়গা অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা, যেটা দেখেই বুঝে গেছেন ওয়াসাম ওয়াসাম যাচ্ছি আমরা। আমাদের গাড়ি একদম রেডি যাওয়ার জন্য। এই হলো বামনগোলা মোড়। বামনগোলা মোড় থেকে যাচ্ছি আমরা পাকুয়ার রাস্তায়। এ হলো পাকুয়া টু গাজল রোড। প্রচুর বিজি রাস্তা, এই রাস্তাটাও ফোর লেন হওয়া দরকার, এত গাড়ি চলে। শীতের সময় সব বন্ধুরা আমরা একসাথে হয়েছি। আজকে কার্তিক পুজো, কার্তিক পুজো সব জায়গাতেই হচ্ছে, আমরা একটু অন্যভাবে কার্তিক পূজাটা সেলিব্রেশন করছি। তো অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখুন আমরা কী কী করতে চলেছি। এই আমাদের ক্যাম্প করা হয়েছে এখানে। এখানে নিরেন দা, মনতোষ ভাই, হিরু ভাই আর আরেকজন, ভীষণ ঠান্ডা লাগছে তাই সোয়েটার পরছে। আর এদিকে শুরু হয়ে গেছে রান্না। কাটছে ডিম আন্ডা। আর এরকম আমাদের উনন, এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে, এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন বহুতবার, এটা আরেকবার। আমরা পেঁয়াজ দিয়ে ডিম বানাবো আর সাথে টমেটো আছে। এটা আছি আগমপুর, আগমপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে, গর্ত চলে আসো, চলে আসো গর্ত। আসবা
ওয়াও বিন্দাস বিন্দাস সেই মজা লাগছে দারুণ লাগছে দারুণ দারুণ তো বন্ধুরা আমরা এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি থাকার জন্য শীত পড়ছে প্রচুর দাদা মাথায় টুপি নিয়েছে আর সবাই মিলে রান্নাবাড়ি চলছে মনতোষ ভাই আজকে রাধুনী আজকে সন্ধ্যাবেলার তো বন্ধুরা বুঝতেই পারছেন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এত সুন্দর আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওগুলো আরও সামনে কি হচ্ছে আজকের কি কি মেনু আছে দাদা মেনু আছে আজকে হলো ডিম ভুজিয়া রুটি ব্যাস তার সাথে স্যালাড তার সাথে স্যালাড আছে যার জন্যই শসা আর টমেটো কাটা হয়েছে মনতোষ বাবু হ্যাঁ আমাদের রাধুনির একটু চেহারাটা দেখে নি রান্না কত দূর রান্না প্রায় 70% দেখি 70% যখন হয়েছে একদম ব্যাপক করে তৈরি করেছি ওহো হ্যাঁ সুপার 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 একদম আন্ডা ভুজিয়া তার সাথে আমাদের আরো অনেক কিছু আছে ব্রেড আছে আপনি আপনার চ্যানেলে দেখিয়ে দিবেন এক এক করে এক এই দাদা ঘুম পেয়েছে আন্ডা গানে ভুজিয়া আছে তো সত্যি এখানে প্রচুর প্রচুর শীত পড়ছে এত শীত মানে ভাবা যায়নি যে এত শীত পড়বে একটু শীতটা বেশি সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে ক্রিয়েশন করেছি আর টেন্টের ভিতরেই হবে খাওয়াটা দাদা বলছে টেন্টের ভিতরে কারণ বাইরে প্রচুর শীত পুরো চুল ভিজে গেছে দেখতেই পাচ্ছেন এত শীতে থাকাটা ঠিক না শীতের সময় চলুন আপনারা দেখতে থাকুন আর ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা অন্ধকার লাগছে হয়তো অন্ধকারটা এর জন্যই নির্জন একটা জায়গায় আছি লাইট দেখতে পাচ্ছেন ছোট ছোট আর আমরা এই জায়গায় আমরা ছোট একটা ক্যাম্প করেছি এখানে রান্নাবান্না হচ্ছে আমার আমাদের একটা বন্ধু এসছে দেখতে পাচ্ছেন এরকম অ্যারেঞ্জমেন্ট কি হচ্ছে ভাই এটা এটা আমাদের এই যে তরকারির জন্য যে প্রথম যেটা হয় সেটা তৈরি করছি হ্যাঁ সালাদ ফালাদগুলো দিয়েছি এরপর আমাদের পটল আর করলা ভাজা আছে বাহ সেটা কি ভাজা হবে নাকি এটা ভাজা হবে ভাজা হবে বাহ সুন্দর আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট এরকম ছোট্ট করে ফাঁকা নির্জন জায়গায় কেউ নাই খালি উনি আছে সত্যি বলতে যেটা বলতে চাইছিলাম যে টাইম স্পেন্ড যদি করতে হয় তো নিজেরভাবে তৈরি করে নিতে হবে তো আমরা একটা ছোট্ট জায়গায় যেটা দেখালাম সেটা সেই জায়গা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একটা জায়গায় অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা যেটা দেখেই বুঝে গেছেন ওয়াসাম ওয়াসাম যা আমরা রান্নাবান্না করছি এখানে করে খাচ্ছি প্লাস পিছনে টেন্ট লাগিয়েছি কারণ এখন ঠান্ডার সিজন পুরো শীত পড়ছে যার জন্য আমরা রিস্ক নিচ্ছি না আমরা টেন্টের ভিতরেই থাকছি তো টেনশন নেওয়ার কিছু নাই আর ভিডিওটা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি নেক্সট আবার ভিডিও পাবেন দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ওকে গুড নাইট আর আমাদের যা অ্যারেঞ্জমেন্ট ছিল এখন আবার করে দিয়েছে পরিষ্কার স্বচ্ছ ভারত কোনো রকম আমরা নোংরা রাখি না এখন যাচ্ছি আমরা আমাদের গাড়ি একদম রেডি যাওয়ার জন্যে তো সত্যি আজকে খুব এনজয় হলো মানে এরকম এনজয় হয়েছে এই যে আছে ভাইরা সব কি কেমন এনজয় হলো মানে তো ভাই একদম ব্যাপক ভাবে হয়েছে না মানে এরকম জায়গায় এইভাবে আমরা মানে কি বলে একটা খুব কুঠিরের মধ্যে খেলাম এটা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনারা একটা গ্রামের মধ্যে এক্সপেরিয়েন্স একটা নতুন করে আমাকে খুব ভালো লাগছে আমাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এখন আমরা যাব নিজের নিজের বাড়ি এখন রাত্রি হয়ে গেছে প্রায় 10:45 আমরা এখন যাচ্ছি ওকে